ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার দ্বিতীয় রেসিপি, চিংড়ি রেজালা। আশা করি ধৈর্য সহকারে সকলেই আমার এই রেসিপিটি দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাকে। তাহলে শুরু করছি আমার চিংড়ির দু পেঁয়াজা করতে কী কী লাগছে। প্রথমেই লাগছে চিংড়ি 1 কেজি, 1 কাপ পেঁয়াজ কিউব করে কাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর টেবিল চামচ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আবার সামান্য কিছু মরিচ, কাঁচা মরিচ। তাহলে শুরু করা যাক মূল রান্না। আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজটা একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি হলুদ বাটা, মরিচ বাটা এবং ধনিয়া। আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এবার যেহেতু আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি, এই জন্য আমার মশলার পরিমাণটা আপনাদেরকে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা যে মশলাগুলি আমি দিয়েছি, আমার এই রান্নাটার মূল রেসিপির মধ্যে আমি আদাটা কুচি করে, রসুন কুচি করে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। অল্প তেল দিয়ে ভাজার পর নামানোর একটু আগে 1 টেবিল চামচ জিরা দিয়ে ভেজে তারপর এটা পাটায় বেটে নিয়েছি। আমার এই চিংড়ি রান্নার রেসিপির এই ব্যতিক্রমধর্মী এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কম বেশি সকলেই চিংড়ি রান্না করে খাই, কিন্তু আমার এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি।
একটু ভেজে দিচ্ছি, কিছুক্ষণ পরে নেড়ে অল্প পরিমাণ পানি দিই। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আদা এবং রসুন একসাথে অল্প তেল দিয়ে ভেজে লাল করে নিয়েছি। নামানোর একটু আগে আমি জিরাটা সাথে করে ভেজে পাটাতে মিহি করে বেটে নিয়েছি এবং এটা মশলা কষানোর সময় মিহি দিয়ে দিয়েছি। এবং এই চিংড়ি বোনার এই মশলার যে মিশ্রণটা, এটি আপনাদের স্বাদের ভিন্নতা নিয়ে আসবে। আশা করি আপনারা সবাই আমার এই রেসিপিকে ফলো করে একদিন ট্রাই করবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি 10-15টা আস্ত কাঁচামরিচ, আমার চিংড়িটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটু দেবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ২০ মিনিট অপেক্ষা করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমার চিংড়ি ২ কোয়াটা রান্না করা শেষ হয়ে গেল। এখন আমি তাহলে চিংড়ি সেদ্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্না। এই হলো আমার চিংড়ির ২ পেঁয়াজা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপি প্লিজ একবার ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হল। এই হলো আমার চিংড়ির ২ পেঁয়াজা। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং এমন মজাদার খাবারের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।